গতকাল সন্ধ্যা থেকে বারবার বলছে কাদের এই টাকা, কোথা থেকে এই টাকা আসছে? বড়রা যারা আন্দোলন করছিলেন তারা কি বলছেন? আমরা রিকোয়েস্ট করব যে আমাদের হয়ে এমন কিছু অর্ডার পাস করুন যাতে আমাদের নিয়োগটা অতি দ্রুত হয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই, আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করুন। দর্শকদের একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবির বিচার ব্যবস্থা কাজ শুরু করেছে আশার আলো তো অবশ্যই আমরা দেখছি। একদিকে যেমন বিচার হবে এটা আমরা আশাবাদী, তুমি সঙ্গে সঙ্গে আমাদের নিয়োগটা দ্রুত হবে এক ব্যাপার আমরা আশাবাদী, অবশ্যই আশাবাদী। আজকে এই যে ঝড় বৃষ্টি মাথায় করে আন্দোলন করছেন তার কি কোনো ফল হতে পারে? দেখুন আমরা দীর্ঘ 500 দিন যাবত এই যন্ত্রণা সহ্য করে যাচ্ছি, এই যন্ত্রণা ন্যায়ের পথে সত্যের পথে, ন্যায় এবং সত্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে এ নিয়ে আমাদের সন্দেহ নেই। আপনাদের কি মনে হচ্ছে এই যে গতি এগোচ্ছে, তদন্তের গতি এগোচ্ছে, আপনাদের সমস্যার কি সমাধান হতে পারে? আপনারা যা দাবি করছিলেন সেগুলো তো পর্যায়ক্রমে সত্যিটা উদ্ঘাটিত হয়। দেখুন বিচার ব্যবস্থার মাধ্যমে ইডি সিবিআই এর মাধ্যমে যে সকল তথ্য উদ্ঘাটিত হচ্ছে তাতে আমাদের যে দাবি এটা আরো বেশি স্ট্রং হচ্ছে এবং রাজ্যবাসী দেশবাসীর কাছে আমরা অলরেডি প্রমাণিত হয়ে গেছি, প্রুফ অলরেডি যে আমরা ন্যায়ের পথে লড়ছি, আমরা হকের জন্য লড়ছি, আমার বঞ্চনের অবসানের জন্য লড়ছি এবং আমাদেরকে বঞ্চনা করা হয়েছে, এই বঞ্চনের অবসান অবশ্যই হবে এই বিষয়ে আমরা আশাবাদী। আজকে একটু বড় সুজন চক্রবর্তী আসবেন, আপনাদের সাথে কথা বলতে কি বলবেন, কি জানাবেন আপনারা? দেখুন এখানে জাত পাত ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে এই মঞ্চ একটা উদার মঞ্চ, এই মঞ্চে একদিকে যেমন বিজেপি প্রতিনিধি আসেন, দেখি কিছুক্ষণ পরে কেন্দ্রীয় মন্ত্রী আসবেন বলে আমরা আশাবাদী, একই সঙ্গে সুজন চক্রবর্তী আসবেন, তার সঙ্গে সঙ্গে অধীরবাবু আসেন, সমস্ত নেতৃত্ব আসেন, মদন মন্ত্রী আসেন, এখানে এখানে আমাদের কোনো বাধা নেই। শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ এই ন্যায়ের দাবিতে আমাদের সঙ্গে সঙ্গী হচ্ছেন, এর জন্য আমরা একদিক থেকে যেমন গর্বিত তেমনি আশান্বিত যে রাজ্যের মানুষ জেগে উঠছে, রাজনীতিবিদরা রাজনীতি ভুলে আজকে ন্যায়ের পথে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং গোটা রাজ্যবাসী এই বার্তাটা পাচ্ছেন যে সত্যের জয় হোক এই দাবিও তারা তুলছেন। সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন যে আমাদের নিয়ে আজকে প্রত্যেকটা মানুষ সরব, যাদের সার্ভিসটাও এবং দুর্নীতির জন্য যে আমরা লড়াই করছি, একদিকে ব্যক্তিগত পরিসরে আমরা নিজেদের সার্ভিসের জন্য লড়াই, অন্যদিকে দুর্নীতির প্রতিবাদে দুর্নীতির রোধে আমাদের যে লড়াই এই লড়াইয়ের জন্য তারা সামিল হচ্ছেন, আমাদের সঙ্গে থাকছেন, এতে আমরা আশাবাদী এবং ভবিষ্যৎ যে সুদিন আসবে কর্তার নিয়োগের পথে যে অবশ্যই স্বচ্ছতা ফিরে আসবে, ভবিষ্যতে আর কে এ ধরনের দুর্নীতি করার সাহস পাবে না এ ব্যাপারে আমরা আশাবাদী। এই মুহূর্তে এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন সুজন চক্রবর্তী, আমার ক্যামেরাম্যানে সেই ছবি দেখাচ্ছেন, এই যে আন্দোলন করছেন প্রায় 500 দিনের কাছাকাছি চলছে এই আন্দোলন, এই মুহূর্তে সেই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন সুজন চক্রবর্তী, তিনি এসেছেন কথা বলবেন আন্দোলনকারীদের সঙ্গে, কি বিষয়, কেন তার আন্দোলন, কি গতি এগোচ্ছে আন্দোলন, এবং তদন্তের পথে কতটা ঠিক যাচ্ছে, সেই সব বিষয়ে কিন্তু তিনি কথা বলবেন। সুজনদা গ্রেপ্তার হবে না তো কি রোজ যেমন থাকে তেমন থাকবে? অপদার্থ, অপরাধী, দাগি, মমতা ব্যানার্জির পায়ে ডাইনে সব দাগির দল, অত সম্পত্তি আসে কোথা থেকে? পার্থ চ্যাটার্জির গ্রেপ্তার স্বাভাবিক, বরং এত দেরি হলো কেন? টাকা ফেরতের কি হবে বলতে তো হবে সেইগুলো। মুখ্যমন্ত্রীকে আমি বলছি যে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ মুকুল রায়ের খবর কি, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সোমন চ্যাটার্জি তার খবর কি, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ পার্থ চ্যাটার্জি তার খবর কি? আপনার সব ঘনিষ্ঠরাই যদি সবচেয়ে অপরাধী হয় তাহলে অপরাধের দায় ঘাড়ে নিন, রিজাইন, পশ্চিমবাংলার মানুষকে নিষ্কৃতি দিন, পশ্চিমবাংলার মানুষকে নিষ্কৃতি দিন, অনেক অপরাধ করেছেন, এনাফ ইজ এনাফ, আর না যাবেন না যে যান, রাজীব কুমারের সঙ্গে রাস্তায় বসেছিলেন, যান, হিম্মত দেখব, আজকে গিয়ে ওখানে পারলে বসুন, বাংলার যুব সমাজের চোখের জল, সেই চোখের জল নিয়ে আপনাদের চলতে হবে, এটা মনে রাখবেন। এই তদন্তের গতি কি ঠিক পথে এগোচ্ছে?
তদন্তের গতি কোন পথে এগোচ্ছে আমি জানি না, মানুষের কাছে তদন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, এই ছেলে মেয়েদের চোখের দিকে তাকালে তা বুঝতে পারবে। এই মুহূর্তে কিন্তু সুজন চক্রবর্তী এসেছেন এই ধর্ণা মঞ্চে এবং এখানে যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষা প্রার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে উনি কথা বলবেন। কি বিষয়, কি অবস্থা, তাদের কোথায় সমস্যা হচ্ছে, কারণ এই রীতিমতো বর্ষা শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু প্রায় 500 দিন ধরে এই গান্ধী মূর্তির তলায় আন্দোলনকারীরা তাদের ন্যায্য দাবি, তাদের চাকরির দাবিতে তারা আন্দোলনরত রয়েছেন এবং প্রাকৃতিক সমস্ত বিপর্যয়কে তারা উপেক্ষা করে কিন্তু দীর্ঘ দিন ধরে প্রায় 496 দিন হয়ে গেল আজ তারা আন্দোলন করছেন এবং সেই ধরনার দিকে মঞ্চের দিকে এগোচ্ছেন সুজন চক্রবর্তী, তিনি কথা বলবেন, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে আমাদের পর্দায় দেখা যাচ্ছে, উনি কথা বলছেন। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা একদম একদম প্রজ্ঞা এবং সেই ছবি বারবার আমরা দেখেছি রোদে পুড়ে জলে ভেজে কি আমি এসএসসি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এবং যখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তখনই আদালত বলছে হ্যাঁ এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির তদন্তে এই কোটি কোটি টাকার পাহাড় সামনে আসছে, যে দুর্নীতি তদন্তে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।